আচ্ছা শতরূপ, আপনার কি মনে হয় এই যে বারবার শাসক দল অভিযোগ করে যে কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, আপনিও কি এটাকে মানেন? দেখুন, এটার এক কথায় উত্তর দেওয়া শক্ত। এটা ঘটনা যে কেন্দ্রীয় এজেন্সি কোনো নিরীহ লোককে ধরেছে এমন নয়। অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো ছাপমারা ক্রিমিনালদেরকে ধরারই কথা ছিল, তাদেরকেই ধরেছে। আবার এটাও ঘটনা, নারদায় পয়সা খাওয়ার জন্য যদি ববি হাকিম গ্রেপ্তার হয়ে থাকে, যদি শোভন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে থাকেন, মদন মিত্র গ্রেপ্তার হয়ে থাকেন, তাদের পয়সা খাওয়ার ভিডিও আছে বলে, তাহলে আজকে যে লোকটা গলায় গেরুয়া গামছা পরে বড় বড় কথা বলছে, আমি এই বলেছিলাম আমি সেই বলেছিলাম, সেই শুভেন্দু অধিকারীরও একই ভিডিও একই রকমভাবে পয়সা খাওয়ার ফুটেজ রয়েছে, সেই ভিডিও বিজেপির পার্টি অফিসে চালানো হয়েছিল, গ্রেপ্তারটা তারও হওয়ার কথা ছিল। একটা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা মানে, সুজিত, আপনি সেটা মানবেন, শুধুমাত্র কে গ্রেপ্তার হবে সেইটাকে ম্যানিপুলেট করাটাকেই একমাত্র ব্যবহার করা বলে না, যার গ্রেপ্তার হওয়ার কথা তাকে গ্রেপ্তার না করাটাও এক রকমের ম্যানিপুলেশন, এবং 100 বার সেই ম্যানিপুলেশন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কথা করা হয়। এবার আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যদি আমি সেটা একটু বলার সুযোগ পাই, সেটা হচ্ছে, দেখুন রাজুবাবু যে কথাগুলো বললেন যে দলত্যাগ করে অনেকগুলো গদ্দার তারা বিজেপিতে গেছিল, তারা গেছিলো এবং তারা কোনো সুবিধা না, তারা সুবিধা করতে পেরেছে না, তাদেরকে দিয়ে বিজেপির কোনো সুবিধা হয়েছে, তৃণমূল সেই জিতেছে, এটা ঘটনা। এবং রাজুবাবুর মতো সত্যিকারের তৃণমূল কর্মী, তারা যে তৃণমূলের প্রতি সততা দেখিয়েছেন সেই সময়, তাদের সততারই তাদের লয়্যালটিরই জয় হয়েছে। আবার এটাও ঘটনা, আজকে যখন 21শে জুলাই মঞ্চের দিকে আমরা তাকাই, তখন দেখি ওই সোকল যারা গদ্দার, সোকল যারা মির্জাফর, তারাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশ আলো করে বসে থাকেন। আর যারা সচ্চা তৃণমূল কর্মী, যারা কিনা হাজার প্রভোকেশনের সামনেও, হাজার প্রলোভনের সামনেও তৃণমূল ছেড়ে যাননি, তারা হাতে থার্মোকলের থালা নিয়ে ডিম ভাতের লাইনে দাঁড়িয়ে থাকে প্রতি বছর 21শে জুলাই। এটাও আমরা দেখেছি। একটা জিনিস খালি বুঝতে চাইছি, আপনি কি এটা মানেন যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের যে গড় সেটা কিছুটা হলেও নড়ে গিয়েছে, কোন্দল হচ্ছে 100 বার? এবং সেটা দেখুন, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে, পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বেহালায় বা আরো বেশ কিছু জায়গায়, দেখুন সুজিতা, একদল মানুষ একটা জায়গায় জড়ো হন দুটো ক্ষেত্রে, এক যদি সেখানে একটা আদর্শ থাকে, দুই যদি সেখানে মধু থাকে। তৃণমূল করতে এটা কি করতে জড়ো হয়েছে আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। হাজার হাজার কোটি টাকা, বালিচুরির টাকা, গরু পাচারের টাকা, বেআইনি কয়লা খাদানের টাকা, চাকরি বিক্রির টাকা, বেআইনি প্রমোটিং এর টাকা, পুকুর ভরাটের টাকা, জঙ্গলের কাঠ পাচারের টাকা, আমরা যে আমরা তো দেখুন সুজিতা, আমরা হেরে গিয়ে কোনো রিগিংয়ের রজুয়াত দিইনি, আমরা বলেছি আমরা ভোটে হেরে গেছি, এটা ঘটনা। আবার এটাও তো ঘটনা, আমরা কি হেরেছি একটা রাজনৈতিক দলের কাছে, একটা রাজনৈতিক লড়াই, আমরা তো হেরেছি কয়েক হাজার কোটি টাকার কাছে। এই এই যে একটা, আপনি চিন্তা করতে পারেন, একটা লোকের একজন বান্ধবীর একটা ফ্ল্যাট থেকে যা টাকা পাওয়া যাচ্ছে, সেই টাকা গোনার জন্য মেশিন লাগছে, খালি হাতে ইডির লোকেরা টাকা গুনে শেষ করতে পারছে না। এই যে কয়েক হাজার কোটি পাপের টাকা সাম্রাজ্য তৃণমূল বানিয়ে রেখেছে, আমাদের তো লড়াই হয়েছে ওই টাকার বিরুদ্ধে, এবং এই টাকা দিয়ে খালি অনুব্রত মণ্ডলের মেয়ের নামে চালকাল হয়েছে তাই নয়, কি অভিষেক ব্যানার্জির নামে কালীঘাটে 35টা প্লট হয়েছে তাই নয়, এই টাকা দিয়ে সুজিতা তদন্তের অধীনে রয়েছে, আপনারা কেন এত কথা বলছেন, তদন্ত করতে রয়েছে। শুনুন, আমি বলছি এই টাকা দিয়েই তো ভোটের সময় গুন্ডা পোষা হয়, এই টাকা দিয়ে তো পুলিশ কেনা হয়, এই টাকা দিয়ে তো ইলেকশন কমিশনের অবজারভার কেনা হয়, এই টাকা দিয়ে তো ক্রিমিনালদের ব্যবস্থা করা হয়, এই টাকা থেকে তো, এই টাকা দিয়ে তো মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র আনা হয়, এই টাকা দিয়েই তো তৃণমূল ভোট পার করে। শতরূপবাবুর এত জানে যখন এই কেসের, তো ওনাকে 91 সিআরপিসিতে নোটিশ করে ওনাকে তো মানে জিজ্ঞাসাবাদ করা উচিত যে ভাই তুমি অনেক কিছু জানো, কেসের তদন্ত আরো দরকার। আমি বলছি আপনারা যে একটু আগে মমতার নাম বলে আসবো, আমি বলছি একটু আগে যে কথাগুলো শুভেন্দু বাবু একটু আগে ভবিষ্যৎবাণী করে, তো গেলে চোর মমতার নাম বলবো।